পেঁয়াজের দাম যখন দুশো পঞ্চাশ টাকা বর বাজার থেকে এসে পড়ল তখন থেকেই ভাবলাম পেঁয়াজ ছাড়াই রান্না করব যেই ভাবনা সেখান থেকেই শুরু আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি না নাজিপস মম থেকে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ ছাড়া কীভাবে মাছ রান্না করে তাহলে দেখতে থাকুন কিভাবে পেঁয়াজ ছাড়া মাছ রান্না করছি আমি একটি ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন সেটা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ফ্রাই করে নেব কারণ আমার মাছটা ফ্রিজে ছিল তাই একটু ভেজে নিয়েছি তা না হলে আমি এমনি রান্না করতাম দ্রব্যমূল্যর দাম এত বেড়ে গিয়েছে যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সত্যি অনেক কষ্টকর হয়ে গিয়েছে সত্যি আমরা কাউকে বলতেও পারি না কিছু আবার নিজেদের কষ্টও সহ্য করতে পারি না সব কিছু মিলে মনে হয় মধ্যবিত্তরাই চাপের মধ্যে বেশি আছে আপনাদের মধ্যে যারা মধ্যবিত্ত আছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ ও শুক্রিয়া আল্লাহ তালা আমাদের বেশ ভালো রেখেছেন সুস্থ আছি এখনও তিনবেলা তিন উঠো ভাত খাচ্ছি এটাই বা কম কিসে এমনও পরিবার আছে যার হয়তো এখনও তিনবেলা তিন উঠো ভাতই ঠিক মতো পায় না তার চাইতে আমরা অনেক ভালো আছি তাই না এই তো মাছগুলো ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি কয়েক টুকরা কাঁচামরিচের ফালি আর হাফ চামচ কালো জিরা দিয়ে ফোড়ন দিলাম কিছুটা ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে এখন রেগুলার মশলা দিয়ে দিচ্ছি রেগুলার মশলার মধ্যে হলুদ মরিচ এবং জিরা গুঁড়ো আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আগে থেকে আমি সরষা বেটে রেখেছিলাম আর সেটা এখন পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার মানে আমি আজকে সরষে ইলিশ রান্না করছি কিন্তু পেঁয়াজ ছাড়া এই প্রথম আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি আসলে কখনোই আমার লাইফে পেঁয়াজ ছাড়া কোনো কিছু রান্না করিনি কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না যে এত মজা হবে সেটা আমার জানা ছিল না আমি তো ভয়েস অবার পরে করছি এটা তো আমি খেয়েছি সত্যি অনেক মজা হয়েছিল আপনারাও হতাশ না হয়ে পেঁয়াজের দাম বেশি এটা নিয়ে চিন্তিত না হয়ে পেঁয়াজ ছাড়াই একবার ট্রাই করেন রান্না শুরু করেন দেখবেন হয়ে গিয়েছে এর পরবর্তীতে আমি কিন্তু আরও কিছু রান্না করেছি যেমন পাবদা মাছ রান্না করেছিলাম তার পরের দিন সেটাও পেঁয়াজ ছাড়া আমার কাছে কিন্তু খারাপ লাগেনি আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে লাস্টে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি এটা ঝাল না জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভারের জন্য আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না এই তো আমার ফাইনাল লুক কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নতুন যদি কেউ ভিজিট করে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এর পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে চাইলেই আপনি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। এই তো আমার দুপুরের খাবার আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে ক্রিসমাস রান্নাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল বিসমিল্লা বলে আমি খেতে বসে গেলাম আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম